নামাজরত অবস্থা ইমামের সাথে সাথে যদি শিশুরা জোরে জোরে শব্দ করে তাকবীর বলে তাহলে কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা নেই, বাচ্চারা এরকম বলতেই পারে, এতটুকু সহ্য করতে হবে। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব যা যা বলে বাচ্চারা তা তা বলে, ইমাম সাহেবকে ইমাম সাহেবের সাথে তাল মিলিয়ে বলে, অনেক সময় ইমাম সাহেবের নকল করে, তারা ইমাম সাহেবকে ভেঙায় অনেক সময়। তো বাচ্চারা এরকম অনেক উল্টাপাল্টা করবে, এগুলো হজম করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের নামাজরত অবস্থায় দুষ্টামি করলে সেটাকে হজম করতেন, সহ্য করতেন, যতটুকু পর্যন্ত সেটা সহনীয় মাত্রায় থাকে। একবারে সীমা ছাড়িয়ে গেলে তো অবশ্যই বলবেন বাচ্চার অভিভাবককে তাকে সামলাবার জন্য, তাও সুন্দরভাবে বুঝাইয়া বলবেন। আর বাচ্চা যদি একেবারে ছোট হয়, যে বাচ্চা আসলে মসজিদে আসার মতো না, নামাজ বোঝার মতো না, তো সেই বাচ্চা ডিস্টার্ব করবে সেটা গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু 5-6 বছর 7 বছর যখন বাচ্চা আজকাল 3-4 বছর থেকে 4-5 বছর থেকে বাচ্চা নামাজ বোঝা শুরু করে, তাকে সাথে আনবেন সে অভ্যস্ত হওয়ার জন্য। একটু আধটু ডিস্টার্ব করলে সেটাকে হজম করতে হবে, স্বাভাবিকভাবে নিতে হবে, এটা নিয়ে হইচই অতিরিক্ত করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছেন জামাতে, হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠে উঠে বসেছেন এবং অনেকক্ষণ ধরে বসেছিল। যখন তার বসা শেষ হয়ে গেছে, নামছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সিজদা থেকে মাথা উঠেছেন। সাহাবীরা নামাজ শেষে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে একটা সিজদা অনেক লম্বা দিয়েছেন, কারণ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ঘটনা, তো সে যেহেতু আমার পিঠে উঠছে তার আনন্দ লাগতেছে, তো এই জন্য আমি দেখলাম যে তার আনন্দটা শেষ হোক, সেই জন্য আমি অপেক্ষা করছি। তার যতক্ষণ মনে চাইছে বসছে, তার আনন্দ শেষ হয়েছে, সে নামছে, তারপর আমি উঠছি। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে একটু তারে একটু এদিক সেদিক করে পিঠ থেকে নামা দিতে পারতেন, কিন্তু সেটা করেন নাই। তাহলে বোঝা গেল বাচ্চাদের এতটুকু ডিস্টার্ব আমাদের সহনীয় পর্যায়ে রাখতে হবে বা সহনশীল হতে হবে তাদের এতটুকু ডিস্টার্ব করে। আমরা যদি কিছু হলেই হইচই শুরু করে দিই তাহলে হবে না, বাচ্চা নামাজ শিখবে কোত্থেকে? আজকে শিশুই তো আগামী দিনে মুসল্লি, এই জন্য তাকে আসতে দিতে হবে। ইমামের সাথে সে ভেঙাক, সে তাল মিলাক, সে তাকবীর দেখ, সে একটু চিল্লাচিল্লি করুক, একটু সহ্য করে নিজের নামাজ দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। বাচ্চা বাচ্চামি করতেছে সেটা মনে করবেন, আর যদি সীমা ছাড়িয়ে যায় তখন অবশ্যই অভিভাবককে বলবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।